ইনকামের থেকে কিন্তু আমায় দিতে হইব। আমায় দিয়ে দিচ্ছি, বেশ হলো না, আমরা সবাই খামো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, ঈদের স্পেশাল ব্লগ নিয়ে। সো আজকে আমি যে জিনিসটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে থাইল্যান্ডে মানুষ কীভাবে ঈদুল আজহা বা কুরবানি ঈদ পালন করে থাকে এবং কি এখানে মানুষ কীভাবে কুরবানি করে থাকে। তো এখন চলে যাচ্ছি আমরা নামাজে, নামাজ শেষ করে আমরা চলে যাব কুরবানির মাঠে। বলে রাখছি আমাদের দেশে যেমন যে কোনো বাড়ি বাড়ি কুরবানি করা যায়, এখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে কয়েকটা এলাকার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে। তো আমরা আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন আমরা সেই এলাকাতে যাওয়ার জন্য রওনা দিলাম। আরেকটা কথা বলে রাখছি, আমাদের দেশে যেমন এক দুই দিন আগে কুরবানির পশু কিনে রাখা যায়, এখানে সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ঈদের দিন নামাজ শেষ করে গিয়ে কুরবানির পশু কেনা হয়, তারপর কুরবানি করা হয়। সো যেতে যেতে আপনাদেরকে আমি একটু ব্যাংকক শহরটা দেখিয়ে দিচ্ছি। খুবই সাজানো গুছানো ব্যাংকক শহর, এটা মনোমুগ্ধকর করেছে পৃথিবীর সকল ট্যুরিস্ট মানুষদেরকে। করোনার মহামারী কাটিয়ে ওঠার পর থাইল্যান্ডে এত পরিমাণ ট্যুরিস্ট প্রবেশ করতেছে যেটা সামাল দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখানকার ব্যবসায়ীদের। খুবই সাজানো গুছানো দেখতে 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 আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে হচ্ছে তাদের পক্ষ থেকে আমাদের জন্য কিছু মেহমানদারি ব্যবস্থা রয়েছে। এই যে মানুষজন বসে বসে খাচ্ছে, এর পাশে রয়েছে কুরবানির পশুগুলো। এখানে শুধুমাত্র আপনারা এই যে দেখতেছেন খাসি, এইগুলাই রয়েছে, এখানে গরু কিংবা অন্য কোনো পশু নাই। দেখতে খুবই সুন্দর, মায়াবী এবং কি অনেক বড় বড় এগুলো। তো এগুলোর প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরেই বিস্তারিত জানাচ্ছি। এই যে উনি হচ্ছে আমাদের ম্যাম, সে এখন আপনার কুরবানির টাকা যত আছে সেটা হিসাব করে দিচ্ছে আর আমাদেরকে কিছু খাবার খাওয়ার জন্য বলছিল। তো এখানে সে এদেশের টাকা প্রায় 12,000 টাকার মতো দিয়েছে, যেটা বাংলা টাকা প্রায় 30,000 থেকে 35,000 টাকার মতো। এখন আমাদের জন্য কিছু খাবারের অর্ডার করা হচ্ছে। খাবারের মধ্যে কী কী রয়েছে এই যে আপনারা দেখুন, এখানে বিরিয়ানি করা হয়েছে আমাদের জন্য, আর সাথে নুডলস এবং কি কিছু ফুডসের ব্যবস্থা রয়েছে। এনে হচ্ছে আমার সদ্য ভরো ভাই মাওলানা আব্দুল্লাহ মুনিরি সাহেব, আর এ হচ্ছে আমি, বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানিটা প্রথমে দেখে খাবো না ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, বিরিয়ানিটা আসলে চমৎকার, তাই অল্প একটু নিয়ে নিলাম, সাথে কিছু ফুডস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাটলিসু, এটা এখানকার খুবই জনপ্রিয় এবং কি এটা বাংলাদেশি মানুষদের কাছেও অনেক অনেক জনপ্রিয় এই ফলটা। উনি হচ্ছে আমাদের আরেক বড় ভাই ফাহাদ, এই হচ্ছে আমাদের বিরিয়ানি কাটলিসু বিরিয়ানি, আর ইনি হচ্ছে ফাহাদ ভাই, আর এই হচ্ছে আমি। চলুন আপনাদেরকে এখানে কুরবানির সম্পূর্ণ হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। এখানে তিন প্রকার আপনার কি বলে বকরি বা খাসি ছিল, মিডিয়াম, ছোট এবং কি বড়। বড়গুলার প্রাইস এদেশের টাকায় প্রায় 12,000 থেকে 15,000, বা যেটা বাংলাদেশের টাকায় প্রায় 30,000 থেকে 35,000। 30,000 থেকে 35,000 হলেও আপনার এগুলা প্রাণীগুলো ছিল খুবই সুন্দর এবং কি অনেক মোটামুটি বড় বড়। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপর বাকি কুরবানির প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। খাবারটা আসলেই খুবই চমৎকার ছিল, অ্যাকচুয়ালি মেহমানদারি ছিল, তো এই কারণে আল্লাহর রহমত অত বরকত ছিল। খাবারটা খুবই টেস্টি হয়েছে খাবারটা। এই হচ্ছে বিরিয়ানির পাতিল, এখন যারা আসতেছে এদেরকে খাবার দিচ্ছে এরা, আর এরা হচ্ছে এই ফার্মের লোক। এই হচ্ছে এখানে হচ্ছে আপনার মাটন খাসিটা জবাই করার পর এখানে এটাকে কাটা হয়। তো আমরা খেতে গিয়ে আমাদের খাসিটা জবাই করা হয়ে গেছিলো। এই হচ্ছে কাটতেছে মেশিন দিয়ে, হচ্ছে আরগুলো কাটতেছে, বাকি গোস্তগুলো পাশে কাটতেছে। থাইল্যান্ডে আরেকটা বিষয়, আপনি যেখানে যান সেখানে নারোপুরি দুজনকে দেখতে পাবেন, এরা মিলেমিশে কাজ করে, এখানে কোনো ভেদাভেদ নাই। পশুগুলো কাটতেছিল। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ব্লগ থাইল্যান্ডের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে।
তো যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।